এই কবরের কাছে গিয়ে আপনাকে আবার ভাবনা ভাবতে হবে, মাঝে মাঝে গিয়ে কি বলে ভাবতে হবে, এই কবরটার চারিদিকে জাফরিগুলো তাজা হয়ে আছে, এর মানে এই কবরটা হলো মাত্র 3 মাসের, আর এখান থেকে 20 হাত দূরে একটা কবর দেখছি মাঝখানা চুপসে গেছে, ভুসুড়ে পড়ে গেছে, এর মানেটা কি কবরের ভেতরে যে মানুষটা আছে ওর বুকের উপরে 3 মণ মাটি চাপা পড়ে আছে, বেচারি কাউকে কিছু বলতে পারে না, কোনো বেটাকে ডাকতে পারে না, বেটারে আমার বুকের উপরে মাটি পড়ে আছে একটু সরিয়ে দে রে বেটা, বেটারে আমার কবরটা বন্ধ হয়ে গেছে রে, আমাকে বড্ড অসুবিধা হচ্ছে, আমার কবরটার ভেতরে গেলা পরিষ্কার করে দে রে বেটা, আপনি যদি দুনিয়াতে বেঁচে থাকতেন আর কোনো দিন যদি আপনার বিবি শুধু মশারিটা টেঙে দিতে ভুল করে দিয়েছে, তো রাত্রি 11টার সময় মশার কামড় যখন লেগেছে খেপে গেছেন, রাগ করে উঠে গেছেন, বিবিকে 5টা 7টা গাল দিয়ে দিয়েছেন, আর দেওয়ার পরে বলেছেন ঢং নাই তুমি আমার আরামকে হারাম করলে, কেন এটা হলো যেহেতু আমাকে আরামের ঘুম হতে দেয়নি, মশারিটা ছিল না বলে, আপনি কল্পনা করে দেখুন তো বাঁশের তলেই যে কবরে আছে লোকটা, ওই লোকটাকে মশারি দিয়েছে না দেয় নাই, ওই লোকটার ঘরের ভেতরে ফ্যান ঘুর ঘুর করে ঘুরছে না ঘুরে না, ওই লোকটার ঘরের ভেতরটাকে ওর বৌমা একবার করে সকালে আর একবার করে বিকালে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে কি না, কী ব্যাপারটা রে বাবা, তুমি তো আমার চাচা, তুমি তো আমার বাবা, বাঁশতলে তো তুমি শুয়ে আছো, আমি তো তোমার ছেলে, আমি ফ্যানওয়ালা ঘরের ভেতরে শুয়ে আছি, তাহলে আমাকেও একদিন ওই জায়গায় যেতে হবে, ভাবনা ভাবুন আপনার ঈমান বাড়বে। আর একটা কথা বলছি, ভাবনাটা ভাবুন, কি ভাবনা ভাববেন, কেউ যেন সাথে না থাকে, এগুলো ভাবনা ভাবার কালে আপনাকে একা একাই ভাবতে হবে, একটা বড় আয়না হাতে করেন, আর আয়নাটাকে হাতে করে নিজের এমনি করে চেহারার সামনে তুলে ধরেন, ধরার পরে নিজের মন থেকে প্রশ্ন বের করেন, কতটি কতটি গুনেন এক এক করে, এমনি করে আয়না দেখছেন কপালের চামড়াগুলো 3-4টা ভাঁজ পড়ে গেছে, নিজের মনকে জিজ্ঞেস করে বলেন আব্দুল কাইয়ুম তোমার বয়স যখন 30 বছর ছিল তোমার গালটা আর তোমার চেহারাটা কমলা লেবুর মতো টকটকে হয়েছিল, আজ তোমার এই অবস্থা কেন হয়েছে, আরও তোমার কপালে দাগ পড়ে যাবে, কুচি 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 হয়ে ভাঁজ পড়ে যাবে, এক 2 নম্বরে আপনি নিজের চুলগুলো কেমনি করে আয়নার সামনে নেড়ে 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 দেখেন আর বলেন আহারে এই চুলগুলো যেদিন 30 বছর বয়স ছিল তখন কুচকুচে কালো হয়ে কত সুন্দর হয়েছিল, আর সমস্ত চুলগুলো সাদা হয়ে গেছে কেন, 2 নম্বর প্রশ্ন হলো, 3 নম্বর প্রশ্ন করবেন এই রকম করে একটা কাগজকে সামনে দিকে ধরবেন আর ধরার পরে বলবেন কি লেখাগুলো মিটি মিটি লেখা আছে আমি কেন পড়তে পারি না, অথচ যেদিন আমার বয়স 30 বছর ছিল এখান থেকে 40 হাত দূরের একটা মেয়ে ছেলে বা বেটা ছেলে কেউ যদি বেরিয়ে এসেছে তো আমি বলে দিয়েছি ওটা হলো দুলালির মা, আমি বলে দিয়েছি ওটা এনামুলের বাবা, আমার দেখতে অসুবিধা হয়নি, এখন আমার কি এমন হয়ে গেল, আমার ওটাই চোখ, আমার ওটাই চোখ দিয়ে আমি তো দেখছি, তাহলে আমার কাছের জিনিসগুলো আমি কেন দেখতে পাই না, আমার দৃশ্য শক্তিটা কোথায় হারিয়ে গেল, 4 নম্বর প্রশ্ন একবার মুখটাকে হা করবেন আর হা করার পরে গুনবেন আমার উপর পাটিতে ছিল 16টা আমার নিচু পাটিতে ছিল 16টা 32টা দাঁত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছিলেন, আমি ইচ্ছা করলে নিমের মোটা মোটা ডালকে ইফতারের আগে নিয়েছি আর মড় মড় করে চাবিয়ে 1 মিনিটের ভেতরে গুঁড়া করে দিয়ে আমি মিশওয়াক বানিয়ে ঘুষে নিয়েছি, আজকে আমার মুরুদ নাই যতক্ষণ পর্যন্ত ওই মিশওয়াকটাকে পাটাতে না নিয়ে গিয়ে থেতলিয়ে না দেব, আমার দাঁত আমাকে এইরকম করে চিবিয়ে দিতে পারবে না, আর মাঝে মাঝে গ্যাপ পড়ে গেছে দাঁতগুলো যে 2-4টা আছে তো সেগুলো নড় 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 করে নড়ে নড়ে বেড়াচ্ছে, এটা কেন এমন হয়ে গেল, আপনি যখন মসজিদে সাজদা দিতে যাচ্ছেন তখন হাঁটুগুলো বিষ 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 করে উঠছে,
আবার যখন সেজদা দিয়ে উঠতে যাচ্ছেন খাড়ো হয়ে, আবার দাঁড়াবেন কিয়াম করার জন্য, উঠার কালে আপনার হাঁটু দুটো বিষ করে উঠছে, সোজাভাবে উঠতেও পারছেন না, সোজাভাবে বসতেও পারছেন না। নিজের শরীরকে নিয়ে যখন এতগুলো প্রশ্ন করে নিবেন, শেষের বেলায় আর একটা প্রশ্ন হবে এই যে আমার শরীরের রং ছিল সাদা, এখন কালো কেন হয়ে গেল? এই বাড়ালি কেন রে, এই ভাবছিস কিসের লেগা? মাঝে মাঝে একবার করে পন্ডিতি না করলে আর দিন যাবে না। বুড়া মানুষ যখন হবে, যত সাদা বলেন ওর গায়ের রং কি হয়ে যাবে? সব বিগড়ে যাবে, কালো হতে লাগবে। কালো কেন হয়? চামড়াতে ক্যালসিয়াম পাবে না, ক্যালসিয়াম না পেতে গেলে চামড়ার গ্লেজ হারিয়ে যাবে। তাহলে এক গাদা প্রশ্ন আপনি একটা আয়নাকে এরকম করে ধরলেন, আর ধরার পরে এতটি কথা আপনি ভাবলেন, ডান দিকে কি বাড়িওয়ালিকে খাড়ো করে রেখেছিলেন? না। বাম দিকে কি বেটাকে খাড়ো করে ভাবতে বলেছিলাম? না। একাই এই কাজটা করলেন। যখন এই কাজটা আপনার করা হয়ে যাবে, তখন আপনার মন বলবে আমার গেট আউট হওয়ার টাইম চলে এসেছে, দুনিয়াতে ঢুকেছিলাম, দুনিয়া থেকে আমাকে বেরিয়ে যেতে হবে, এবার আমার টাইম চলে এসেছে। তো বেরিয়ে যাওয়ার আগে ওটার নাম হলো সফর। আমি এই দুনিয়াতে থাকবো না, আমি এবার সফরে চলে যাচ্ছি। ওটা সফর কোথাকার? বলে আখেরাতের সফর। তো আখেরাতের সফরে যে যাবেন, তা আপনাকে আপনার ব্যাগ সাজাতে হবে না। এত বড় সফরে যে যাচ্ছেন, তো আপনি ব্যাগে নিজের সামান কটাকে গুছিয়ে নেবেন না। কত বড় সফর? আমি যে বারবারে বলছি বড় সফর, তো কত বড় সফর আপনি বলতে পারবেন? কবরে কতদিন থাকতে হবে আপনাকে? আপনার দাদার যাওয়া কতদিন হলো? এটা তো সোজা হিসাব হয়ে গেল। মগজ বন 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 করে ঘুরবে ভাই, কবরে কতদিন থাকতে হবে, সফরটা লম্বা নয়। কে বলল? আদমের বেটা হাবিল প্রথম কবরে গেছে, তার আগে কোনো মানুষ কবরে যায়নি। আদমের বেটা হাবিলের মাটির তলাতে যাওয়া কত বছর হলো জানা আছে বানিয়া গ্রামের লোক? ভাবতে গেলে আক্কেল গুড়ুম হয়ে যাবে। আদম থেকে ইব্রাহিম আলাইহিসসালামের বয়স হলো 4,500 বছর। ইব্রাহিম থেকে নিয়ে আমার নাবি পর্যন্ত দুনিয়ার বয়স হলো আর 4,500 বছর, আর আমার নাবি থেকে শুরু করে এখন পর্যন্ত দুনিয়ার বয়স হলো 1,500 বছর কম বেশি। তাহলে টোটাল কত হলো? 10,500 বছর হলো আদমের বেটা হাবিলের কবরে যাওয়া। ওরে আল্লাহ, 10,500 বছর ধরে কবরের ভেতরে পড়ে আছে হাবিল, এখন পর্যন্ত তাকে কবর থেকে বের করা হয়নি। আপনাকে বের করা হবে কতদিন পরে? একবার যদি বলেন আরও আল্লাহ তাআলা এ দুনিয়াটাকে 1,000 বছর ভাঙবেন না, আরও 1,000 বছর দুনিয়াটা কায়েম থাকবে, তারপরে কেয়ামত হবে, তাহলে এই বছর যদি আমি কবরে চলে যাই, তো কবরে আমাকে কতদিন থাকতে হবে? 1,000 বছর থাকতে হবে। সফর লম্বা নয়। কবর থেকে যখন উঠবেন, তখন কেমন করে উঠতে হবে? ইসরাফিল আলাইহিসসালাম বাঁশিতে যখন জোর করে ফু দিবেন, যত রুহ ছিল সব ভর 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 করে ওখান থেকে আল্লাহ তাআলা সব ছেড়ে দিবেন রুহের ঘর থেকে। যেমনি দরজা খুলে দেওয়া, রুহ বেরোতে শুরু হলো, পিঁপড়ার মতন বের হবে। আর এদিকে প্রত্যেকটা মানুষ নিজের কবর থেকে আবার নতুন দেহ পাবে, আর নতুন দেহ নিয়ে গাছ যেমন মাটি ফুঁড়ে বের হয়, তেমনি প্রত্যেকটা মানুষ মাটি ফুঁড়ে বের হয়ে কেবল সোজা হবে। আর সঙ্গে সঙ্গে যার যেটা রূহ আছে
তার সেটা রূহ নিজের দেহের ভেতরে এসে ঢুকে যাবে। রূহের দ্বারাই ভুল হবে না, নিজের দেহ নিজের দেহ নিজের দেহ সব রূহ চিনে নিবে। আর যেমনি চিনে নেওয়া হয়ে গেল, এবার বানিয়াডোলের কবরস্থানে আজ 100 বছর ধরে, 200 বছর ধরে, 500 বছর ধরে যতটি মানুষকে মাটি দেওয়া আছে সব কবর থেকে বেরিয়ে এবার কি হবে, ইহুশারুন্নাস ইয়াওমাল কিয়ামতে হুফাতান উরাতান গোরলা, সব মানুষটিকে দৌড় লাগাতে হবে, আপনার বাড়িওয়ালিও দৌড় লাগাবে, আমার মাও দৌড় লাগাবে, আমার বাপ দৌড় লাগাবে, আমার দাদাও দৌড় লাগাবে, কেউ ওইখানে কবর থেকে উঠে চুপচাপ দাঁড়িয়ে থাকবে না। কোথায় যেতে হবে? তো হাসরের ময়দানে যেতে হবে। কেমন হয়ে যেতে হবে? আমার পায়ে স্যান্ডেল থাকবে না, জুতা থাকবে না, এক আমার আপনার গায়ে 1 ইঞ্চি কাপড় থাকবে না, দুই আপনার খাতনা দেওয়া থাকবে না, মায়ের পেট থেকে যেমন আমরা পয়দা হয়েছিলাম ওই রকম হয়ে থাকবে, কোনো মানুষের খাতনা দেওয়া থাকবে না, এবং সারাটা শরীরের কোনো জায়গায় 1 ইঞ্চি পরিমাণে কাপড় থাকবে না। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নর এবং নারী উলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে দৌড় লাগাবে। কোথায় দৌড়াতে হবে? তো বলছে হাসরের মাঠ পর্যন্ত দৌড়াতে হবে। কত দূর আছে হাসরের মাঠ? বাবাজিরা রমজানের ওয়াজ বলে এরকম করছি, না তো অন্যগুলো ওয়াজ করতাম। ইমানটাকে তাজা করতে হবে তার জন্য বলছি, কোথায় হবে হাসরের মাঠ? সহি হাদিসে লেখা আছে প্যালেস্টাইনে বাইতুল মুকাদ্দাস মসজিদ যেখানে আছে, সিরিয়া দেশটা যেখানকার প্রেসিডেন্টের নাম হলো বাশার আল আসাদ, ওই সিরিয়ার এলাকাকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন এইটাকে আল্লাহ তাআলা হাসরের মাঠ বানাবেন। তো এত বড় হয়েই থাকবে সেই দিন কি? জি না, ওইটা কত বড় হবে, আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যতটি মানুষ দুনিয়াতে এসেছে সমস্ত মানুষটি এঁটে যাবে, এত বড় হাসরের মাঠ হবে। আপনাকে বলছি, আপনার বাড়ি হলো বানিয়াডোল, কবর থেকে উঠলেন আপনাকে হাসরের মাঠে দৌড় লাগাতে হবে। আপনি যে দৌড় লাগাবেন খালি পায়ে নাঙ্গা হয়ে আর শরীরে কাপড় নেই, কতক্ষণ দৌড়ে যেতে হবে হাসরের মাঠে? আপনি অঙ্ক করেছেন বাপ? অঙ্ক করেননি না? কলকাতা দমদম এয়ারপোর্টে যদি এরোপ্লেনে বসা যায় তাহলে একটানা এয়ারোপ্লেনটা 6 ঘন্টা উড়বে, তারপরে দুবাইয়ে গিয়ে পৌঁছাবে, আর দুবাইয়ে গিয়ে যদি আবার প্লেন ধরা যায় তাহলে 1.5-2 ঘন্টা এরোপ্লেনটা উড়বে, তারপরে প্যালেস্টাইনের শহর পাওয়া যাবে। আর একটা প্লেনকে যদি 7 ঘন্টা লেগে যায় উড়ে যেতে, তো একটা প্লেন ঘন্টাতে 800 কিলোমিটার করে উড়ে যেতে পারে, তাহলে প্লেনকে যদি ওই জায়গা যেতে 8 ঘন্টা লাগে, তাহলে আপনার মতো আব্দুল কাইয়ুম, আপনার মতো আব্দুল সালামকে হাসরের ময়দানে দৌড়ে যেতে হবে, তো কতদিন সময় লাগবে রে বাবা? হিসেব করেননি? এগুলো হলো ঈমান তাজা করা কথা। পুরানা ঈমানকে যদি সতেজ করবেন তো এইগুলো ভাবতে হবে। এই বড় সফরে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন। হে ঈমানদারেরা, আগামী কালকে তোমাকে লম্বা সফরে যেতে হবে, তো সেই সফরের জন্য তোমার ব্যাগের ভেতরে কি কি সামান তুমি নিয়েছো? কেশিপালের ছাতা, রোদ যেন না লাগে, 1 বোতল পানি পিপাসা যেন না লাগে, একখানা বাটা কোম্পানির স্যান্ডেল পা যেন পুড়ে না যাই, আর একটা জামা গায়ে দিয়ে থাকবেন গেঞ্জি যাতে গাটা আমার জ্বলে পুড়ে না যাই, এই রকম সামান কি আপনাকে ব্যাগে নিয়ে আপনাকে ওই সফরে বের হতে হবে? আল্লাহর কসম, এগুলো নয়, এগুলো নয়। ঈমান যেই আমলটি করতে বলেছে সেই আমলটি পুঁজি করে নিয়ে আপনি আখেরাতের সফরে বের হন, ঈমান তাজা হবে। পুরানা ঈমান এটা নিয়ে আল্লাহর কাছে যেতে হবে না। এবং বড় বড় চিন্তাশীল ব্যক্তিরা বলছেন কি কথা, আ তারজা
আন্তাল কালমালেকা বে সৌবিন খারাকিন, তোমার দেশে যদি কোনো একটা রাজা থাকে আর রাজার বাড়ি যদি তুমি দেখা করতে যাও, তাহলে তুমি কি তোমার এই পুরানা কাপড়, ছ্যাঁদা ছ্যাঁদা কাপড়, বিনা আয়রন করা কালো কাপড় পরে তুমি রাজার বাড়ি দেখা করতে যাবে কি? না না, তুমি যাবে না। তোমার নতুন জামা পরবে, তুমি আয়রন করা কাপড় পরবে, তোমার জুতাতে পালিশ করা থাকবে, পালিশ করা জুতা পরে চাকচিক্য হয়ে তুমি রাজার বাড়ি দেখা করতে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার রাজা আর রাজা, সেই রাজার কাছে তুমি যেদিন দেখা করতে যাবে সেদিন তোমার ঈমানটা পুরানা কেন হয়ে থাকবে? তোমাকে নতুন ঈমান নিয়ে তোমার মালিকের কাছে যেতে হবে। এ তো উচিত কথা, এটা তো স্বাভাবিক কথা। ঈমানটা কেমন বানাতে হবে? ঈমানটা কী ধরনের হতে হবে? ঈমানের যদি কেউ ধরন জিজ্ঞেস করতে যাই, তাহলে সোজা সোজা করে আপনাকে একটা হাদিস বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরবার কিছুদিন আগে মসজিদের নববীতে বসে বসে একবার হঠাৎ করে সাহাবিটির সামনে একটা আজব কথা বলছেন। আজব কথাটা কি? ওদের তো আন্নি রাইতো ইখওয়ানি, আমার মনটা চাইছে যেন আমি আমার ভাই কটাকে একবার দেখতে পাই, আর আমার ভাইটিকে যদি দেখতে পাই তো আমার মনটা জুড়িয়ে যায়। সব সাহাবিটি তাজ্জব করে বলছে, আপনার ভাইগুলোকে দেখতে পাই তো আপনার মনটা জুড়িয়ে যাই। তো আমরা কি এখানে আপনার ভাই এতটি বসে আছি? আমরা নই? আমরা এখানে যে এতটি লোক বসে আছি এগুলো কি আপনার বন্ধু নই? কাকে দেখার জন্য আপনার মন লালিয়ে আছে? রসুল তখন কি বলছেন ওদেরকে? তোমরা আমার বন্ধু নও, ওরে আমার সাথীরা, মসজিদে নববীতে যতটি লোক বসে আছো তোমরা আমার বন্ধু নও, বরং তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী, তোমরা আমার সাহাবি। তোমাদের কথা বলিনি, আমি বলছি কাদের কথা? হুমুল লাযিনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, আমি আমার ওই বন্ধুগুলোকে দেখার জন্য ব্যস্ত হয়ে আছি, আমার মনটা লালিয়ে আছে। কোন বন্ধুগুলো? যেই বন্ধুগুলো আমাকে দেখেনি চোখে আর আমি দেখিনি ওদেরকে চোখে, অথচ আমাকে না দেখেই যারা আমার সুন্নাতকে ভালোবেসে নিয়েছে, যারা আমার দিনকে ভালোবেসে নিয়েছে, যারা আমার ফরমানকে ভালোবেসে নিয়েছে, আর আমাকে না দেখেই যারা আমাকে ভালোবেসে নিয়েছে, ওই লোকগুলোকে দেখার জন্য আমার দিলটা পাগল হয়ে আছে। কবে দেখা পাবো, কবে দেখা পাবো? রাসূল বলছেন আমার বন্ধুদের সাথে আমার দেখা কবে হবে? তার জন্য বিচলিত ভাব দেখাচ্ছেন আল্লাহ পাকের রাসূল। আপনাকে আমি যদি ছোট করে প্রশ্ন করি, আপনার জানে আপনার মনে রাসূলের বন্ধু হওয়ার শখ আছে? আপনি রাসূলের একটা বন্ধু, আপনাকে দেখার জন্য রাসূলুল্লাহ বেতাব হয়ে আছেন, আপনার ইচ্ছা করছে? আপনি আল্লাহ পাকের রাসূলের সাথে তার পাশে জান্নাতে জায়গা নেবেন এরকম শখ কোনো মানুষের মনের ভেতরে আছে? যদি আমি এক এক করে জিজ্ঞেস করি তো সবটি ভাই বলবেন, রাসূলের সাথে যদি বন্ধুত্বালি করতে পাই তাহলে আমি কোন খ্যাপা পাগল যে আমি করব না, আমি অবশ্যই এটাতে রাজি হব। তো বন্ধু হতে যদি ইচ্ছা অন্তরে থাকে তাহলে আপনি আপনার ঈমানটাকে তাজা করে নিতে হবে। কি করে? রাসূল বন্ধু বানাবেন কাকে? আপনি বন্ধু চয়ন করে নেন এখানে বসে বসে, এক মিনিটের ভেতরে আপনাকে বন্ধু চয়ন করে দিচ্ছি। ভাই, আল্লাহ পাকের রাসূল জীবনে কোনো দিন মদে মুখ লাগিয়েছিলেন কি? জি না। যদি এই গ্রামের কোনো লোক মদে মেতে থাকে তাহলে আল্লাহর কসম ওই লোকটা নবীর বন্ধু হতে পারবে না। আল্লাহ পাকের রাসূলের চেহারাতে সুন্নাতির দাড়ি ছিল। কোনো মানুষ যদি নিজের সুন্নাতি দাড়ি থেকে জবে করে দিয়ে মরে তাহলে নাবিজির বন্ধু হতে পারবে কি? বলছে না, নাবিজির বন্ধু হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জীবনে কোনো দিন নমাজ ছেড়েছিলেন?
জীবনে একদিন নমাজ ছেড়েছিলেন? বলছে না, নমাজ ছাড়েননি। তাহলে দুনিয়াতে যারা নমাজ ছেড়ে রেখেছে তারা নাবিজির বন্ধু হতে পারবে না? পারবে? কেবলই একদিন খন্দকের যুদ্ধের দিন মুশরিকরা ঘেরে রেখেছিল আল্লাহ রসুলের মিলিটারিরাকে, আর ওরা সুযোগ নিয়ে আছে কি, এরা যেমনি আসরের নমাজে দাঁড়াবে, যেমনি এরা আসরের নমাজে দাঁড়াবে একসাথে, নমাজে দাঁড়িয়ে গেলে এরা তো আর ডানে বামে দেখবে না, আমরা একবারে ঝাঁপিয়ে পড়ব, আর ঝাঁপিয়ে পড়ে ওদের উপরে আক্রমণ করে একদম তহস নহস করে রেখে দেব। সুযোগ নিয়ে আছে। রাসূল জানতে পারলেন আসরের নমাজে দাঁড়াতে গেলে মুশরিকরা আমাদের উপরে হামলা করে দেবে, তখন রাসূল আর নমাজে দাঁড়াচ্ছেন না, নমাজে দাঁড়াচ্ছেন না। সাহাবীদেরকে বলছেন সাবধান সাবধান সাবধান, এখনও সময় হয়নি, এখনও সুযোগ আসেনি, নমাজ কায়েম হবে না, দেরি করো দেরি করো। সুয়া তিনটার নমাজ, সাড়ে তিনটা হয়ে গেল, চারটা হয়ে গেল, সাড়ে চারটা হয়ে গেল, সাড়ে চারটা থেকে পাঁচটা হয়ে গেল, পাঁচটা পার হয়ে গিয়ে যখন মাগরিব হতে চলেছে, এখনও নাবিজি আসরের নামাজটা আদায় করতে পারেননি, তখন জানের দুঃখে জানের খেদে একটা নামাজকে টাইম থেকে বেটাইম করে দেওয়া হয়েছে, এইটাই ছেড়ে দেননি তা কথা নয় রে বাবা, ছেড়ে দিয়েছেন এটা কথা নয় রে ধন, নাবিজির নামাজটা শুধু ঢিলা হয়ে গেছে তার জন্য। আল্লাহ পাকের রাসূল নিজেকে সামলাতে পারলেন না, সাথে সাথে মক্কার মুশরিকদের দিকে হাত তুলে বলছেন মালা আল্লাহ কলু মালা আল্লাহ বয়ুতাহুম ওয়া কবুরাহুম নারা শাগালুনা আনি সালাতে। আল্লাহ রাব্বুল আলামিন, এই যতগুলো দুশ্মন আমাদের সামনে আছে, মক্কার মুশরিকদের বাড়িতে আর মক্কার মুশরিকদের কবরগুলোতে আল্লাহ যেন আগুন জ্বালিয়ে দেয়, এরাকে আগুন দিয়ে যেন ছাই করে দেয়, আগুন দিয়ে যেন ভস্ম করে দেয়। কেন এত বড় বদদোয়া দিলেন নাবিজি? বলছে এই জন্য বদদোয়া দিলাম যে আমার সাড়ে তিনটার নামাজটাকে এরা সাড়ে পাঁচটায় নিয়ে চলে গেল, আমার নামাজটা ঢিলা হয়ে গেল। দাদারে আমার, যে নাবিজি জিন্দেগেতে জিন্দেগানিতে একটা নামাজকে ঢিলা হওয়ার কারণে এত কঠিন বদদোয়া দিয়ে দিয়েছেন, সেই নাবিজি জিন্দেগানিতে এক অক্তের নামাজ ছাড়েন নাই। আর আপনি যদি নামাজ ছেড়ে বসে থাকেন তাহলে কেমন করে হবেন নাবিজির বন্ধু? আপনি যদি রোজা ছেড়ে দিয়ে থাকেন তো কেমন করে হবেন নাবিজির বন্ধু? নাবিজির বন্ধু আর ইচ্ছা থাকতে গেলে নাবির চরিত্রকে ধারণ করতে হবে, নাবির ব্যবহারকে ধারণ করতে হবে, তাহলে তো ভাইজান। এক একটা বেটা ছেলে, এক একটা মেয়ে ছেলে, এদের দিনদারির দিকে আগেকার যুগের যখন দেখছি আর এখনকার জমানার লোকেদের যখন দিনের দিকে তাকাচ্ছি, তো তাকিয়ে তখন আমাকে সতেরো রকমের ভাবনা ভাবতে হচ্ছে। আল্লাহ, ওরাকে তুমি কি এই বুদ্ধি দিয়ে পয়দা করেছিলে, আর আমরাকে আল্লাহ তুমি কি বুদ্ধি দিয়ে পয়দা করেছো? ও বেচারারা তো তিন টাইম পেট পুরে খাবার খেতে পাইনি, তারপরেও তোমার উপরে এত মহাব্বাত, আর আমরা তিনবার করে খানা খাওয়ার পরে পাঁচবার করে চা খাই, সাতটা করে পান খাই, এত কিছু খাওয়ার পরে তোমাকে কেন চিনতে পারি না আল্লাহ, আর তোমার কাছে কেন আসতে পারি না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মরবার কালে একবার করে করে একটু করে কেঁদে কেঁদে উঠছেন, আর উঠে মাঝে মাঝে বলছেন তিনটা কথা। কি তিনটা কথা? ইয়া ওয়াহশাত আত-তারিক, ওরে সেই জঙ্গলের রাস্তা, যে রাস্তা দিয়ে আমাকে হেঁটে যেতে হবে। ইয়া বুদ আস-সাফার, ওরে লম্বা সফর, যে লম্বা সফর আমাকে বের হতেই হবে। তারপরে তিন নম্বরে কি বলছেন? ইয়া কিল্লাত আমালি, হায় রে আমার অল্প আমল, এই অল্প আমলে আমি কি কামিয়াব হতে পারবো? আচ্ছা, আপনি জ্ঞান করেন, হযরত আলীর মতো লোক, উনি যদি মরবার কালে নিজের আমলটিকে বলেন হায় রে এই কয়টা আমল, এতে কি আমি নাজাত পাব? সেই লোকটার ঈমানকে চিনেন আপনি? চিনেন না। রাসূল আসমানের সফর শেষ করে মসজিদে এলেন নববীতে, আর ফজরের বেলায় দশটা সাহাবীর জান্নাত দেখে আসার গল্প করলেন।
আবু বাকারের জান্নাত, উমারের জান্নাত, উসমানের জান্নাত, তারপরে আলীর জান্নাত, তারপরে আরও ছজন সাহাবির জান্নাত কেমন দেখলাম, তোমরা শুনো, তোমরা শুনো, সবটি বলছি না। হযরত আলীর যখন পালা পড়ল তখন রসুল বলছেন, আবু তালেবের বেটা এ মজলিসে আছে? আলী, আবু তালেবের বেটা এ মজলিসে আছে? তখন হাঁটুতে মাথা লাগিয়ে রেখেছিল, মুখটাকে উঁচু করে বলছে, জি আছি আল্লাহ পাকের রসুল মজলিসে। তখন রসুল বলছেন, তোমার জান্নাত দেখে এলাম। মুচকি হেসে বলছেন, রসুল আমার জান্নাত দেখে এলেন, কেমন? রসুল বলছেন, মানজিলুকা মুকাবিলা মানজিলি ফিল জান্নাতে। ওরে জামাই আলী, তোমার জান্নাতটা এবং আমার জান্নাতটা সামনাসামনি থাকবে, মুখামুখি থাকবে, মাঝখানে একটা হাই রোড থাকবে। আমি যখন দরজা খুলে এদিকে তাকাবো, তোমার জান্নাত দেখতে পাবো। তুমি যখন তোমার বাড়ি জান্নাত থেকে জানালা খুলে পশ্চিম দিকে তাকাবে, তখন আমার জান্নাত তুমি দেখতে পাবে। আমি হলাম তোমার শ্বশুর, তুমি হলে আমার জামাই। আমার জান্নাত এবং তোমার জান্নাত সামনাসামনি থাকবে, সামনাসামনি থাকবে। এতটি মিষ্টি কথা রসুল শুনিয়ে দিয়েছেন হযরত আলীকে। তারপরে মরবার কালে হযরত আলী বলছেন, এই লম্বা সফর, এই কাঁটা এবং বৃক্ষ আর ঝাড়িওয়ালা রাস্তা, আর এই যে আমার অল্প আমল, কেমন করে কিয়ামত দিন আমি পার পাব? এত বড় ইমানদার লোকগুলো যদি আফসোস করে নিজের ইমানকে নিয়ে, আর নিজের ইমানকে যথেষ্ট মনে না করে, তাহলে আপনারাই এই মাটিহারির লোক, আপনারাই এই বানিয়া ডোলের লোক। কতটি আমল করে রেখেছেন যে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন। মানুষ আজ পর্যন্ত রমজান মাসে নামাজটিকে ঠিক করতে পারল না, মানুষ রমজান মাসের ট্রেনিংয়ের মাস এখন পর্যন্ত সিগারেট খাওয়া ছাড়তে পারলো না, রমজান মাসের ট্রেনিংয়ের মাস 12 ঘন্টা না খেয়ে থাকতে পারলো কিন্তু খৈনি খাওয়া ছাড়তে পারলো না, 12 ঘন্টা না খেয়ে থাকতে পারলো কিন্তু তিরঙ্গা ছেড়ে দিতে পারলো না, 12 ঘন্টা এমনিতে চুপচাপ থাকতে পারলো। আর রমজান পার হয়ে গেলে ইয়ারফোন লাগিয়ে, হেডফোন লাগিয়ে গান না শুনতে গেলে তাদের দিনগত হয় না। তাহলে আপনাদের ইমান কেমন, আর 1400 বছর আগেকার ওই লোকগুলোর ইমান কেমন? একটু আগান না, রমজান মাসে আল্লাহ তাআলা আগাইতে বলছেন, একটু আগান না। কেন আগাব? কিবারের দিন বলেছেন আল্লাহ তাআলা যে আগাও, আমার দিকে আগাও। আমি জাল কথা যদি বলি তাহলে আল্লাহ আমার জবান বন্ধ করে দেবে। আমি সঠিক কথা বলছি। আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে উৎসাহিত করার জন্য এত মিঠা কথা বলেছেন, আপনি কথাটাকে যদি হজম করতে পারেন তাহলে আপনাকে আমি বলে শোনাচ্ছি। আল্লাহ তাআলার কথাটাকে নবীজি নকল করে বলছেন, যখন কোনো বান্দা এজা তাকাররাবা ইলাইয়া আব্দি শিবরান তাকাররাবতু ইলাইহি ইয়াদান, কোনো একজন বান্দা দুনিয়াতে তার কোনো গরজ নিয়ে, তার কোনো স্বার্থ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যদি এক বিঘত আগিয়ে যায়, এক বিঘত আগিয়ে যায়, এক মুঠ হাত আগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকাররাবতু ইলাইহি ইয়াদান, আমি তখন আমার বান্দার দিকে ওর কথাটাকে শুনবার জন্য এক হাত আগিয়ে যাই, এক হাত আগিয়ে যাই। আপনি আগালেন কতখানি? তো এক বিত্তা। আল্লাহ তাআলা আগালেন কতখানি? তো এক হাত। আবার নবীজি বলছেন, ওয়াইজা তাকাররাবা ইলাইয়া আব্দি ইয়াদান, যখন কোনো বান্দা আমার দিকে এক হাত আগিয়ে আসে, তখন আল্লাহ তাআলা বলছেন তাকাররাবতু ইলাইহি বান, আমি তখন আমার বান্দার দিকে এক লম্বা হাত এগিয়ে আসি আর বলি, বান্দারে কেন এসেছো, বান্দারে কি জন্য এসেছো? আমার বান্দার খোঁজ নেওয়ার জন্য ও যদি আধ হাত আগাই তো আমি এক হাত আগাই, আমার বান্দার যদি এক হাত আগাই তো আমি লম্বা এক হাত আগাই। আবার নবীজি বলছেন, ওয়াইজা তাকাররাবা ইলাই আই আব্দি বা আন, কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এক লম্বা হাত এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার কথা শুনবার জন্য আমি দৌড়াতে দৌড়াতে আগিয়ে আসি, আমার বান্দা কি বলতে চাইছে, আমার বান্দা কি বলতে চাইছে, আমাকে জলদি যাই, জলদি যাই, আমার বান্দার মনের কথাটা শুনি। গরজকার আমার না আল্লাহর? গরজ তো আমার। আল্লাহ দৌড়ে আসছেন আর আপনি নিন পারছেন মানে? আপনাকে এসে বলতে হবে না নিজের গরজের কথা, যে আল্লাহ আমার এ অভাব আছে, আমার অভিযোগ আছে, আমার গুণা আছে, আমার এ আছে, আমার বেটি বড় আছে, আমার সংসারে অভাব আছে, আমার রুজিতে তঙ্গি আছে, আল্লাহ কিছু
কথা তো বলতে হবে আল্লাহকে, তো বলতে গেলে আপনাকে এখানে আগিয়ে আসতে হবে না? আল্লামা ইকবাল বলছেন, আল্লাহ তাআলা নিজে দোকান খুলে দিছেন প্রথম আকাশের নিচে রাত্রি ১২টার সময়, আর দিয়া বলছেন, কে আছো হে এলাকার লোক, তিনটা কথা বলছি তোমাদেরকে, কান খুলে খুলে শুনো, একটাও লোক নাই। কি দরকার ছিল আল্লাহ আরশে আজিম থেকে নিজের ইলিমকে আর কুদরতকে আসমানে নিচে নিয়ে চলে আসলেন, আর আসার পরে আপনাকে ডাকছেন আর বলছেন? কবি ইকবাল বলছেন, মাই তো মাইল বা করম হুম কোয়সা এল হি নাহি, মাই তো মাইল বা করম হুম কোয়সা এল হি নাহি, কোহে তুর তো মৌজুদ হ্যায় কোই মূসা হি নাহি। আমি তো নিজে হাজির আছি বান্দাকে দেওয়ার জন্য, কিন্তু বান্দারা একটাও উঠেনি আমার কাছে নেওয়ার জন্য, কি করা যায়, কেমন কাজ হলো রে আল্লাহ? আমি যাই না, আমারই যাওয়ার টাইম নাই। দিনদারি করো রে, ইমানটাকে বাড়াও রে, এই ছেলেরা আর এই মেয়েরা, এই রমজান মাসে ইমানকে তাজা করে নিতে হবে, এটাই হলো সেই মাস। কত তাজা তাজা ইমানের মেয়ে ছেলে আর বেটা ছেলে আল্লাহ পাকের নবীর যুগে ছিল, আল্লাহরে সেগুলো কথা যদি বলি তাহলে তো সময় অনেক লেগে যাবে।